যখন স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও রয়েছে। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রনের দু ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, তবে ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইন্ট্রিনসিক প্রপার্টি, আর অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা যদি এটা বাউন্ড স্টেটে থাকে তবেই এই প্রপার্টিটা আমরা অবজার্ভ করব। এখন আমরা তো এখানে বাউন্ড স্টেটই করছি, একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন, সেই প্রবলেম গুলোকে স্টাডি করছি। কাজে এখানে ইলেকট্রনে দু ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টামই রয়েছে, অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও রয়েছে আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও রয়েছে। দুটো সেম কোয়ান্টিটি, মানে আই মিন সিমিলার কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে এরা একই নেচারের, এবং এরা কি ভেক্টর, ভেক্টর কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ ভেক্টর। তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামের ভেক্টর অ্যাডিশনের কথা ভাবতে পারি, এই যে দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম তাদের ভেক্টর অ্যাডিশনের কথা ভাবতে পারি। এই ভেক্টর অ্যাডিশনটা করা হয় আর কি, হ্যাঁ, অ্যাটমের ক্ষেত্রে টু ডিফাইন দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাই আমাদের আজকের টপিক অফ ডিসকাশন, ভেক্টর মডেল অফ অ্যাটমস। তো আমরা প্রথমে এই ওয়ান ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কেমন হয় জিনিসটাকে স্টাডি করব। হ্যাঁ, আমরা দেখলাম যে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পি এল ইকুয়ালস টু এল ইন্টু এইচ ক্রস, যদিও এটাকে আমরা ওই কোয়ান্টাম থিওরির যে ভ্যালুটা সেইটা কি বলছি, কোয়ান্টাম মেকানিক্যালি যদিও রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস হয়, বা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা রুট ওভার অফ এস ইন্টু এস প্লাস ওয়ান এইচ ক্রস হয়, আমরা এখানে পি এল টাকে নিলাম সিম্পলি এল ইন্টু এইচ ক্রস, আর পি এস টাকে নেওয়া হয়েছে অ্যাজ এস ইন্টু এইচ ক্রস। তো এই যে দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম, এদের যে টোটাল ভ্যালুটা, হ্যাঁ, ভেক্টর এডিশন, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকে কিভাবে ডিফাইন করা যেতে পারে, অ্যাজ পি এল ভেক্টর প্লাস পি এস ভেক্টর। পিএল ভেক্টর আর পিএস ভেক্টর এই দুটোর অ্যাডিশন করে ভাবতে পারি, যদি নাম্বার গুলোর টার্মে যদি এই অ্যাডিশনটা করা হয় তাহলে কেমন হয়, নাম্বার গুলোর টার্মে যদি অ্যাডিশন করা হয় তাহলে জে ইকালস টু এল প্লাস এস, এখানে নাম্বার গুলোর ওপর ভেক্টর দেওয়া রয়েছে, মানে বেসিক্যালি তোমার এইগুলো তোমার ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরকে ডিসক্রাইব করছে, সেইটা ধরে নিয়ে জিনিসটাকে বুঝতে হবে, জে ইকালস টু এল প্লাস এস। এখন জে এর পসিবল ভ্যালুস গুলো কি কি, জে এর যদি ওয়ান ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি, পরে আমরা মেনি ইলেকট্রন অ্যাটমসে যাব, যদি ওয়ান ইলেকট্রন অ্যাটমের কথা কনসিডার করি তাহলে জে এর দুটো পসিবল ভ্যালুস হতে পারে, একটা হচ্ছে প্লাস হাফ আর আরেকটা হচ্ছে মাইনাস হাফ, এটা আমরা মাথায় রাখবো, এই সরি, জে পসিবল ভ্যালু হচ্ছে এল প্লাস হাফ আর এল মাইনাস হাফ, এবং এটা আমরা মাথায় রাখবো যে জে ভ্যালুটা ক্যান নট বি নেগেটিভ। হ্যাঁ, এটা বেসিক্যালি তোমার একটা নাম্বার বা ম্যাগনিচিউডটাকে রিপ্রেজেন্ট করছে, কাজেই এটা ভ্যালুটা পজিটিভ, নেগেটিভ নয়। ডিরেকশন দিয়ে যদি বলি তাহলে সেটা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড এইরকম হতে পারে, কাজেই এই জে এর যে পসিবল ভ্যালু সেটা হচ্ছে এল প্লাস হাফ, এটা তো সবসময় একটা পজিটিভ নাম্বার, আর এই যে এল মাইনাস হাফ দেওয়া রয়েছে সেটাকে দাদা তুমি মড দিয়ে বলতে পারো আর কি, মড এল মাইনাস হাফ, এই হচ্ছে দুটো তোমার পসিবল ভ্যালুস অফ দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার জে, এই যেটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। দেখো, যদি এলটা জিরো হয়, যদি এলটা জিরো হয় তাহলে এখানে এল প্লাস হাফ করলেও যা, এল মাইনাস হাফ করলেও তাই, অর্থাৎ সেক্ষেত্রে যে ভ্যালুটা হাফ, এটাই হচ্ছে রুল। কেমন, আমরা এখানে জিনিসটাকে ভেক্টোরিয়ালি দেখিয়েছি, ধরো এই যে ভেক্টর সেটা এল কে রিপ্রেজেন্ট করছে আর তার পাশেরটা এস ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ একটা অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে বোঝাচ্ছে আর একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামকে বোঝাচ্ছে। এরা যদি অ্যালাইন প্যারালাল হয়, একই ডিরেকশনে থাকে, তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইজ সিম্পলি দেয়ার সামেশন, যেটাকে আমরা লিখতে পারি অ্যাজ এল প্লাস এস। অন দি আদার হ্যান্ড, পরে যে কনফিগারেশনটা দেখানো হয়েছে, দেখো এলটা আপওয়ার্ড আর এসটা ডাউনওয়ার্ড, অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এরা যদি অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশনে থাকে তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমরা লিখবো অ্যাজ এল মাইনাস এস, সেক্ষেত্রে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা হবে এল মাইনাস এস। এখানে তোমার যেমন এ দেয়া রয়েছে আর কি, যদি এলটা ওয়ান হয়, এলটা যদি ওয়ান হয় তাহলে জে এর পসিবল ভ্যালু কি কি, জে এর পসিবল ভ্যালু দুটো অলরেডি বলা হয়েছে, ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে জে এর দুটো পসিবল ভ্যালুস, একটা এল প্লাস হাফ আর একটা এল মাইনাস হাফ। তো এলটা যদি তোমার ওয়ান হয় তাহলে ন্যাচারালি জে ভ্যালুটা কত, হাফ আর থ্রি বাই টু। অন দি আদার হ্যান্ড, এলটা যদি টু হয় তাহলে জে ভ্যালু গুলো হতে পারে থ্রি বাই টু আর ফাইভ বাই টু, আর আগে আমরা বলেছি এলটা যদি জিরো হয় তাহলে যে ভ্যালু একটাই, সেটা হচ্ছে হাফ। তোমরা যখন এই শেল মডেল পড়ো সেখানে দেখেছো এরকম একটা আইডিয়া ছিল, সে পি থ্রি বাই টু, পি থ্রি বাই টু, এই যে স্টেটটা এটাকে মনে করতে পারছো, পি থ্রি বাই টু,
এই যে পি থ্রি বাই টু স্টেটটা লেখা হয়েছে, এই পি লেখা হয়েছে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এল ইকালস টু জিরো, সরি এল ইকালস টু ওয়ান, এল ইকালস টু ওয়ান, পি স্টেট মানে এল ইকালস টু ওয়ান, আর নিচে যেটা রয়েছে সেটা বেসিক্যালি কি জে ভ্যালু। হ্যাঁ, এটা তোমার ওয়ান ওয়ান পার্টিকেল সিস্টেমকে বোঝাচ্ছে, এস ভ্যালুটা হাফ, এল ভ্যালুটা ওয়ান, তাহলে জে এর একটা পসিবল ভ্যালু হচ্ছে থ্রি বাই টু, আর একটা পসিবল ভ্যালু হচ্ছে হাফ। আমরা কিন্তু কোনোভাবেই একটা সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে এইরকম একটা স্টেট পেতে পারি না, একটা সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে এইরকম ধরনের কোনো স্টেট পেতে পারি না। এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে পি ফাইভ বাই টু, এরকম স্টেট কিন্তু আমরা সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে পেতে পারি না, বা এস থ্রি বাই টু, এস থ্রি বাই টু সিঙ্গেল ইলেকট্রনের ক্ষেত্রে এই ধরনের কোনো স্টেট আমরা পেতে পারি না। কোয়ান্টাম মেকানিক্যালি যদি বলা হতো তাহলে এই জিনিসগুলো কেমন, করেসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোর ভ্যালু কত হতো, পিএল টাকে লিখতাম রুট ওভার অফ এল ইনটু এল প্লাস ওয়ান এইচ ক্রস, পিএস টাকে লিখতাম এস ইনটু এস প্লাস ওয়ান স্কোয়ার রুট মাল্টিপ্লাইড বাই এইচ ক্রস, আর ডিজে যদি আমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারটা জানা থাকে যেটাকে আমরা ভেক্টর মডেল দিয়ে বের করে ফেলতে পারি, সেই ভ্যালুটা হয় রুট ওভার অফ জে ইনটু জে প্লাস ওয়ান এইচ ক্রস। ওকে, পসিবল ভ্যালুজ অফ জে আর সেম অ্যাজ আর্লিয়ার, দ্যাট ইজ এল প্লাস আর এল মাইনাস। হ্যাঁ, পিএল এবং পিএস ক্যান নট বি অ্যালাইন প্যারালাল আর অ্যান্টি প্যারালাল টু ইল্ড দিস। এই জিনিসটাকে যদি পেতে হয় কোয়ান্টাম মেকানিক্যালি যদি পেতে হয় তাহলে কিন্তু ওই এ পিএল আর পিএস প্যারালাল বা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশনে থাকতে পারে না। এখানে দেখো তাহলে জিনিসটাকে খুব পরিষ্কার ভাবে বুঝতে পারবে। আগে স্লাইডে আমি যেটা বলছিলাম সেখানে বললাম কি, এই যে পিএল ভ্যালু বা পিএস ভ্যালু এইগুলো কোয়ান্টাম থিওরি অনুযায়ী এ করা হয়েছে, কোয়ান্টাম মেকানিক্সের যে আউটকাম সেইটা ধরে করা হয়নি। কোয়ান্টাম মেকানিক্সের আউটকাম ধরে যদি আমরা এই জিনিসটাকে দেখতাম তাহলে কিন্তু বলতাম যে পিএল এবং পিএস এরা প্যারালাল বা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেশনে থাকতে পারে না, সো অ্যাজ টু প্রডিউস পিজে ইকালস টু রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ ক্রস। একটা এক্সাম্পল দিয়ে দেখো জিনিসটাকে বোঝানো হয়েছে। এইখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ সেইটা করেসপন্ডস টু এল ইকালস টু টু, এল ইকালস টু টু আর এস ইকালস টু হাফ, একটা ওয়ান ইলেকট্রন অ্যাটমের কথাই বলছি, বাট এল ইকালস টু টু। তাহলে আমরা জানি যে পিএল ভ্যালু কত হবে, বলো এলটা যদি টু হয় পিএসটা যদি হাফ হয় তাহলে পিএল কত, এই ফর্মুলাটা বসিয়ে দাও, এই যে ফর্মুলাটা রয়েছে এখানে এলটা বসিয়ে দাও টু, তাহলে দেখতে পাবে রুট ওভার অফ সিক্স ইন্টু এইচ ক্রস, রাইট। আচ্ছা, এসটা যদি হাফ হয়, এসটা হাফ হলে করেসপন্ডিং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত, এগেন ইউ ইউজ দি সেকেন্ড ফর্মুলা, এখানে এস এর জায়গায় হাফ বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখতে পাবে যে ভ্যালুটা হচ্ছে রুট ওভার অফ থ্রি ইন্টু এইচ ক্রস, আর যে ভ্যালুটা আমরা জানি কত হয়, যে এর পসিবল ভ্যালু দুটো, এলটা যদি টু হয় এসটা যদি হাফ হয় যে এর ভ্যালু হচ্ছে থ্রি বাই টু আর ফাইভ বাই টু। তো যদি যেটা থ্রি বাই টু বলি, যেটা যদি থ্রি বাই টু বলি তাহলে কিরকম হবে, যেটা থ্রি বাই টু বললে ভ্যালুটা হয় পিজে ভ্যালুটা হয় রুট ওভার অফ ফিফটিন বাই টু ইন্টু এইচ ক্রস, এইটা তোমার করেসপন্ডস টু জে ইকালস টু থ্রি বাই টু, হয়েছে। এবার ইউ কনসিডার দি ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশনে কি বলা আছে, পিজে ভেক্টরটা বেসিক্যালি তোমার পিএল ভেক্টর প্লাস পিএস ভেক্টর এদের সাম। এই হরাইজন্টাল লাইনগুলোকে ইগনোর করো, এটা পাওয়ার পয়েন্টে কেন চলে আসছে আমি বুঝতে পারছি না। পিজে ইকালস টু পিএল প্লাস পিএস, এই দুটো ভেক্টরের সাম, সেটাই যদি হয়। এখানে দেখো ভেক্টরগুলোর ম্যাগনিচিউড আমরা জানি, পিএল এর ম্যাগনিচিউড এইটা, পিএস এর ম্যাগনিচিউড এইটা, পিজে এর ম্যাগনিচিউড এইটা, তো এই তিনটে ভেক্টর মানে এই দুটো ভেক্টরের সাম করে আমাকে যদি ওই ম্যাগনিচিউডটা পেতে হয় সেটা ইনসিওর করছে যে পিএল আর পিএস কখনো প্যারালালি ওরিয়েন্টেড হতে পারে না, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, পিএল আর পিএস এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি সাম থিটা বলি, সেই থিটাটাকে ডিফাইন করে ফেলা যায়, সেই থিটাটাকে ডিফাইন করে ফেলা যায়, জায়গাটা কত নোংরা হয়ে গেছে কিন্তু মোছার কোনো উপায় বোধহয় নেই। এখানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা যদি আমরা বলি সাম কোসাইন এল ভেক্টর এস, এইটার মানে বোঝাচ্ছে যে পিএল আর পিএস এর মধ্যেকার অ্যাঙ্গেল তার কোসাইন। আমরা এই এই যে ট্র্যাঙ্গেলটা রয়েছে এই ট্র্যাঙ্গেলে এই লটাকে অ্যাপ্লাই করি, ট্র্যাঙ্গেল রুলকে অ্যাপ্লাই করি, আমরা দেখেছি পিজে স্কোয়ার সমান পিএল স্কোয়ার প্লাস পিএস স্কোয়ার প্লাস টু পিএল পিএস কোসাইন অফ দিস,
এরকম ভাবে এটাকে লেখা যায়। কেন এটাকে প্লাস লেখা হয়েছে বুঝতে পেরেছ? কেন এটাকে প্লাস লেখা হয়েছে? হ্যালো, সি স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা, রাইট? কিন্তু এখানে প্লাস লেখা হয়েছে কেন? দেখো এইটা এইটা তো তোমার পিএলএ ডিরেকশন, এটা পিএলএ ডিরেকশন, এটা পিএসএ ডিরেকশন, কাজে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কোনটা? এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, যেটাকে বেসিক্যালি এই এল কমা এস এরকম ভাবে ডিনোট করা হয়েছে। ধরো না এটা হচ্ছে সাম থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়? এই অ্যাঙ্গেলটা হয় পাই মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা হয় পাই মাইনাস থিটা। আমরা ফর্মুলাতে কি রেখে এসেছি? সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইন্টু কোসাইন অফ দিস অ্যাঙ্গেল, কোসাইন অফ পাই মাইনাস থিটা মানে কত বলো তো? মাইনাস কস থিটা। সেই জন্য এখানে তোমার প্লাস সাইনটা এসেছে। হ্যাঁ, খেয়াল রাখবে। কিন্তু তাহলে আমরা কোসাইন এল এস এইটাকে কিভাবে লিখতে পারি? এইটাকে লিখতে পারি এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি। হ্যাঁ, অর্থাৎ জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস এস ইন্টু এস প্লাস ওয়ান দ্যাট ডিভাইডেড বাই রুট টু ইন্টু স্কোয়ার রুট অফ এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু রুট অফ অফ এস ইন্টু এস প্লাস ওয়ান। তোমরা এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন দেখতে পারো। এই যেমন এখানে যে প্রবলেমটা দেওয়া হয়েছে, এখানে তুমি বলতে পারো এই অঙ্কটা কষে যে পিএল আর পিএস এর মধ্যেকার অ্যাঙ্গেলটা কত। পিএল আর পিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি এখানে যেটা দেখানো হয়েছে কোসাইন অফ দিস অ্যাঙ্গেল। এল ভ্যালুটা তুমি টু নাও, এস ভ্যালুটা হাফ নাও, জে ভ্যালুটা থ্রি বাই টু নাও, দিয়ে এই ভ্যালুটাকে ক্যালকুলেট করো, সেখান থেকে অ্যাঙ্গেলের ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলো। এরকম ভাবে আমরা এই দুটো ভেক্টর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এদের মধ্যে অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি। এর পরে ডান দিকে যে ফিগারটা দেখতে পাচ্ছ সেটা আরেকটা কন্ডিশনে আরেকটা কেসে, অর্থাৎ এখানে কিন্তু যে ভ্যালুটা হচ্ছে ফাইভ বাই টু, সেকেন্ড যে ফিগার সেখানে যে ভ্যালুটা ফাইভ বাই টু, আগেরটা যে ইকুয়ালস টু থ্রি বাই টু ছিল এখানে ফাইভ বাই টু। তো জিনিসগুলো মোরালেস একই রকম। পিএলটা হচ্ছে স্কোয়ার রুট ইন্টু স্কোয়ার রুট অফ সিক্স ইন্টু এইচ ক্রস, পিএসটা আগের মতো রুট ওভার অফ থ্রি বাই টু ইন্টু এইচ ক্রস, আর এই যে বি যে ভ্যালুটা সেইটা কত হবে? রুট ওভার অফ থার্টি ফাইভ বাই টু ইন্টু এইচ ক্রস, দ্যাট করেসপন্ডস টু জে ইকুয়ালস টু ফাইভ বাই টু। এখানেও একই রকম ভাবে আমরা অ্যাঙ্গেলটাকে ডিফাইন করে ফেলতে পারতাম, অ্যাঙ্গেলটা কত সেটাকে ক্যালকুলেট করে ফেলতে পারতাম। তাহলে আমরা এই জিনিসটা কনভিন্স হলাম যে কোয়ান্টাম মেকানিক্যালি আমরা দেখতে পাচ্ছি পিএল এবং পিএস এটা প্যারালাল বা অ্যান্টি প্যারালাল ওরিয়েন্টেড নয়, বাট যে ভ্যালুটা ডেফিনিশনটা হচ্ছে এটাই যে এল প্লাস এস এবং এল মাইনাস এস করে ওয়ান ইলেকট্রন সিস্টেম। ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য যে পসিবল ভ্যালুটা হচ্ছে এইটা এল প্লাস এস আর এল মাইনাস এস। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো, বলো, কোনো প্রশ্ন থাকলে। নেক্সট সাম স্পেকট্রোস্কোপিক সিম্বল, কিছু স্পেকট্রোস্কোপিক সিম্বল এগুলো মোরালেস আমরা কনভার্সেন্ট আছি, তবু আরেকবার একটু রিভিউ করে নেওয়া যাবে। জিনিসটা হচ্ছে এই রকম যে এল ইকালস টু জিরো যদি হয় তাহলে এস স্টেট, এল ইকালস টু ওয়ান হলে পি স্টেট, এল ইকালস টু টু হলে ডি স্টেট এবং এল ইকালস টু থ্রি হলে এফ স্টেট। এই রকম এল ইকালস টু জিরো সেটাকে আমরা এস সিম্বল দিয়ে স্টেটটাকে রিপ্রেজেন্ট করি, এল ইকালস টু ওয়ান এই স্টেটটাকে পি দিয়ে সিম্বলাইজ করি, এন্ড সো ওয়ান। অর্থাৎ যেখানে ডি স্টেট রয়েছে বাই ডিফল্ট আমরা বুঝবো দ্যাট করেসপন্ডস টু দি অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এল ইকালস টু টু। এখানে যে জিনিসটা বললাম সেটাকে আরেকটু পরিষ্কার করে ট্যাবুলেট করা রয়েছে। কনসিডার এন ইকালস টু ওয়ান, হ্যাঁ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা ধরো ওয়ান। আমরা কিন্তু বারবার বলছি যে ওয়ান ইলেকট্রন অ্যাটমের মধ্যেই কনফাইন্ড আছে। হ্যাঁ, এন ইকালস টু ওয়ান, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা ওয়ান। এবার এল এর পসিবল ভ্যালু কি আমরা দেখেছি, এন যদি ওয়ান হয় এল এর একটাই ভ্যালু থাকতে পারে সেটা হচ্ছে জিরো। তো এল যদি জিরো হয় তাহলে যে ভ্যালুটাও তো ফিক্সড, যে ভ্যালুটা কি হাফই হতে পারে আর কিছু হতে পারে না, দেখে এলাম আমরা। তাহলে করেসপন্ডিং স্টেটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো? এইরকম ভাবে, এই যে প্রথমে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেইটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপরে যে সিম্বলটা এস সেইটা বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে সিম্বলাইজ করছে, এস স্টেটের ক্ষেত্রে এল ইকুয়ালস টু জিরো। আর সাবস্ক্রিপ্ট দিয়ে যে নাম্বারটা দেওয়া রয়েছে হাফ সেইটা যে ভ্যালুকে বোঝাচ্ছে, এই সিম্বলটা হচ্ছে এরকম এন এল জে, যেটা সাবস্ক্রিপ্ট ফর্মে আছে।
তারপর n ইকুয়ালস টু টু এর কথা কনসিডার করো, ফর n ইকুয়ালস টু টু l এর দুটো পসিবল ভ্যালু, একটা জিরো আর একটা হচ্ছে ওয়ান। l টা যদি জিরো হয় আমরা তো দেখিয়ে এলাম করেসপন্ডিং যে ভ্যালুটা হাফ হবে, হ্যাঁ, তাহলে এই স্টেটটাকে কিভাবে লিখবো, টু ইন্টু টু ইন্টু বলবো না, টু এস হাফ, হ্যাঁ টু এস হাফ, টু এস হাফ, প্রথম যে নাম্বারটা আগের মতোই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপরে এস সিম্বলটা বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে কোয়ান্টাই এ করছে, ডিসক্রাইব করছে, আর যে সাবস্ক্রিপ্ট ফর্মে যে নাম্বারটা রয়েছে সেটা জে ভ্যালুকে বোঝাচ্ছে। তারপর এন ইকালস টু টু হলে এল এর আরেকটা ভ্যালু হতে পারে ওয়ান, এল যদি ওয়ান হয় আমরা দেখেছি ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে জে ভ্যালু দুটো হাফ আর থ্রি বাই টু, কাজে এই স্টেট গুলো কি হবে, টু পি হাফ আর টু পি থ্রি বাই টু। ঠিক একই রকম ভাবে আরেকটা জিনিসকে লিস্ট করা রয়েছে এন ইকালস টু থ্রি, এন ইকালস টু থ্রি হলে খেয়াল করে দেখো এল এর পসিবল ভ্যালুস তিনটে, জিরো ওয়ান আর টু, যদি জিরো হয় তাহলে জে ইকালস টু হাফ, করেসপন্ডিং স্টেটটা হচ্ছে থ্রি এস হাফ, যদি এল ইকালস টু ওয়ান হয় তাহলে জে ইকালস টু হাফ আর থ্রি বাই টু, করেসপন্ডিং স্টেটস গুলো থ্রি পি হাফ থ্রি পি থ্রি বাই টু, আর যদি এল ভ্যালুটা টু হয় তাহলে জে এর ভ্যালু দুটো, একটা ফাইভ বাই টু আর একটা থ্রি বাই টু। তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে স্টেট গুলো হবে থ্রি ডি থ্রি বাই টু আর থ্রি ডি ফাইভ বাই টু, এরকম ভাবে ওয়ান ইলেকট্রন অ্যাটমের স্টেট গুলোকে আমরা সিম্বলাইজ করে থাকি। তাহলে কোন একটা স্টেট যদি এরকম ভাবে বলা থাকে, ধরো এরকম একটা স্টেট বলা আছে, সে থ্রি থ্রি এফ ফাইভ বাই টু, থ্রি এফ ফাইভ বাই টু, এই যে স্টেটটা, এই স্টেটের পিএল ভ্যালু কত আর পিজে ভ্যালু কত বলতে পারবে? এই স্টেটটার পিএল ভ্যালু কত আর পিজে ভ্যালু কত? ঈশারি, সৌমিকা, শ্রেষ্ঠা, কেউ একজন বলো। হ্যালো, রুট ওভার 12 এইচ ক্রস, রুট ওভার অফ, রুট ওভার অফ 12, রুট ওভার অফ 12, পিএলটা হচ্ছে রুট ওভার অফ 12 ইনটু এইচ ক্রস, রুট ওভার অফ এল ইনটু এল প্লাস 1 এইচ ক্রস, ঠিকই। আর পিজে ভ্যালু, পিজে ভ্যালু যেটা হচ্ছে এটা, তাহলে 35/2 হ্যাঁ, রুট ওভার 35/2 ইনটু এইচ ক্রস, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। এই যে এই যে স্টেটটা, কিন্তু এই সিম্বল গুলোকে রিড আউট করতে হবে, যদি আমাকে কোয়েশ্চেন এরকমই থাকবে যে ক্যালকুলেট দি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর দি স্টেট থ্রি পি থ্রি এফ ফাইভ বাই টু, এই সিম্বলটা থেকে কিন্তু আমাকে রিড আউট করতে হবে যে এল ভ্যালুটা হচ্ছে থ্রি, যেহেতু এটা এফ স্টেট এল ভ্যালুটা থ্রি, আর এখান থেকে দেখতে পাচ্ছ রিয়ালি যে ভ্যালুটা ফাইভ বাই টু। Now you use the formula PL সমান root of graph L into L plus 1 H plus আর PJ সমান root of graph J into J plus 1 H plus এই। ওকে, এবার দেখো এই অ্যালকালি স্ট্রাকচার, অ্যালকালি স্পেকট্রা, যে আমরা ওয়ান ইলেকট্রন অ্যাটমের কথা করছি, হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক অ্যাটমের কথা করছি, সেখানে এই ফাইন স্ট্রাকচারটা কেমন হয়। ফাইন স্ট্রাকচার বলতে বেসিক্যালি এই স্পিন অরবিট কাপলিং এর জন্য একটা এনার্জি শিফট হয়। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখে এসেছি, যে কোন একটা অ্যাটমের এনার্জি, জাস্ট হাইড্রোজেন অ্যাটমের কথাই বলো না, হাইড্রোজেন অ্যাটমের এনার্জি কোন কোয়ান্টাম নাম্বার বা কোন কোন কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে একটু বলো। একটু হাইড্রোজেন অ্যাটমে, হাইড্রোজেন অ্যাটমের যে এনার্জিটা সেটা কোন কোয়ান্টাম নাম্বার বা কোন কোন কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে, কেউ একটু রেসপন্ড করো, তাহলে আমার কমিউনিকেশন। হ্যাঁ বলো বলো, শুধুমাত্র এন, শুধুমাত্র এন, তাই তো? হাইড্রোজেন অ্যাটমে যে এনার্জিটা সেটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দ্বারা ডিটারমাইন্ড হয়, ঠিকই তাই? যদি আমরা একটা হাইড্রোজেন লাইক অ্যাটমের কথা কনসিডার করি, ধরো সোডিয়াম বা পটাশিয়াম, আমাদের এখন পর্যন্ত যেটুকু নলেজ রয়েছে, আই মিন স্পিন বাদ দিয়ে যদি আমরা বলি, তাহলে এই হাইড্রোজেন লাইক অ্যাটমগুলোর এনার্জিটা কোন কোন কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে বা কোন কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে, কেউ বলো।
এন এন্ড কে এন্ড এন্ড কে হ্যাঁ এন্ড এন্ড কে না বলে এন বলো এন এন আর এন এন আর এন এটার উপরে ডিপেন্ড করবে ঠিক এন আর এন এই দুটোর উপরে ডিপেন্ড করবে ঠিকই বলেছো এবার আমরা দেখব যে যদি এই স্পিনের আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করা হয় আমরা যদি এই অ্যাডিশনাল অ্যাঙ্গুলার মোমেন্ট অফ স্পিন এটার কথা কনসিডার করি দ্যাট উইল লিড টু অ্যান এনার্জি শিফট এর জন্য একটা এনার্জি শিফট আসবে এখন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কোয়ান্টাম এটা এটা বেসিক্যালি কি শুধুমাত্র এন এর উপরে ডিপেন্ড করছিল আমরা দেখব এইটার জন্য তোমার একটা স্পিন অরবিট কাপলিং এর জন্য একটা কারেকশন আসবে ইনফ্যাক্ট তুমি যদি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে দেখো সেখানে একটা রিলেটিভিস্টিক কারেকশনও রয়েছে তো সোজা কথায় আমি এখানে যেটা বলতে চাইছি যে এই স্পিন মোশনটার কথা যদি হিসাবের মধ্যে আমরা নিই ইন অ্যাবসেন্স অফ দি ম্যাগনেটিক ফিল্ডই বলা হচ্ছে হ্যাঁ কোনো রকম এক্সটার্নাল পার্টারবেশনের কথা আমরা বলছি না এক্সটার্নাল পার্টারবেশনের কথা বলছি না কিন্তু স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা যদি হিসাবের মধ্যে নিই তাহলে কিন্তু এই স্টেটগুলোর এনার্জিটা চেঞ্জ করে যায় সেই জন্য এখানে কথাটাকে এইভাবে বলা আছে দ্য স্টেটস উইথ সেম এন্ড অ্যান্ড এল আর ডিজেনারেট ওয়েন স্পিন অরবিট ইন্টারাকশন ইজ নট টেকেন ইন টু অ্যাকাউন্ট যে স্টেটের এন ভ্যালু আর এন ভ্যালু সেম ধরো থ্রি পি স্টেট বা থ্রি এ স্টেট হ্যাঁ এখানে কি তোমার থ্রি পি বলছি তার মানে কি এন ভ্যালু থ্রি আর এল ভ্যালু হচ্ছে ওয়ান বা থ্রি ডি স্টেট হ্যাঁ এখানে তোমার থ্রি ডি কোনো স্টেট হতে পারে হ্যাঁ হতেই তো পারে হতেই পারে থ্রি ডি স্টেট হতেই পারে বাট থ্রি এফ কোনো স্টেট হতে পারে থ্রি এফ কোনো স্টেট হতে পারে না স্যার থ্রি এফ কোনো স্টেট হতে পারে না ইন ভ্যালু যদি থ্রি হয় এফ এর ম্যাক্সিমাম ভ্যালু টু থ্রি এফ এফ বলছি মানে কি এখানে এল ভ্যালুটা হচ্ছে থ্রি সেটা সম্ভব নয় তাহলে যাই হোক থ্রি ডি স্টেটের কথাই বলছি থ্রি ডি স্টেট এন ভ্যালু থ্রি এল ভ্যালুটা হচ্ছে টু এন ভ্যালু থ্রি এল ভ্যালুটা হচ্ছে টু এবার যদি আমরা স্পিন অরবিট ইন্টারাকশনের কথা কনসিডার না করি স্পিন মোশনটা হিসাবের মধ্যে না নিই তাহলে কিন্তু আমরা দেখব যে এইটার বেসিক্যালি তোমার একটাই এনার্জি হ্যাঁ অর্থাৎ তোমার স্টেটটা ডিজেনারেট স্টেট বাট যখনই আমরা এই স্পিন অরবিট ইন্টারাকশনটাকে হিসাবের মধ্যে নেব ইন প্রেজেন্স অফ দি স্পিন অরবিট ইন্টারাকশন দিস ডিজেনারেসি ইজ রিমুভ দি স্টেটস উইথ সেম এন অ্যান্ড এল হ্যাভ ডিফারেন্ট এনার্জি ডিউ টু ডিফারেন্ট জে এই যে থ্রি ডি স্টেট আমরা আগের স্লাইডে দেখালাম না থ্রি ডি স্টেটটা বেসিক্যালি কি ডাবলি ডিজেনারেট থ্রি ডি স্টেটটা ডাবলি ডিজেনারেট ওয়েন আই ডু নট কনসিডার দি স্পিন অফ দি ইলেকট্রন ইলেকট্রনের স্পিনটা যদি হিসাবের মধ্যে না নিই তাহলে থ্রি ডি স্টেটটা ডাবলি ডিজেনারেট যদি স্পিনের আইডিয়াটা হিসাবের মধ্যে নিই তাহলে দেখবো যে তোমার ওই যে থ্রি ডি ফাইভ বাই টু আর থ্রি ডি থ্রি বাই টু এই দুটো স্টেটের এনার্জি আলাদা থ্রি পি হাফ থ্রি পি থ্রি বাই টু এদের এনার্জিটা আলাদা অর্থাৎ ইন প্রেজেন্স অফ স্পিন অরবিট ইন্টারাকশন ইজ ডিজেনারেসি ইজ রিমুভ এটাকে আমরা বেসিক্যালি ফাইন স্ট্রাকচার বলে থাকি এখানে জিনিসটাকে স্কিমেটিক্যালি বোঝানো হয়েছে একটা পার্টিকুলার লেভেলকে দেখানো হয়েছে যেটা মধ্যে কোনো রকম স্পিন অরবিট ইন্টারাকশনকে ধরা নেই হ্যাঁ এটার মধ্যে কোনো রকম স্পিন অরবিট ইন্টারাকশনটাকে ধরা নেই নাও ইউ কনসিডার দি স্পিন অরবিট ইন্টারাকশন বাট উইল ইউ সি দ্যাট স্টেট এখানে যে ডিজেনারেসি ছিল সেই ডিজেনারেসিটা রিমুভ হয়ে গেছে এটা একটা স্টেট আর এইটা একটা স্টেট দুটো ডিফারেন্ট এনার্জি স্টেট আমরা পাচ্ছি এটা আমরা দেখবো যে হায়ার যে হ্যাজ হায়ার এনার্জি অর্থাৎ থ্রি পি থ্রি বাই টু এর এনার্জিটা থ্রি পি হাফের থেকে বেশি পি থ্রি বাই টু এই স্টেটের এনার্জিটা পি হাফ এইটার থেকে বেশি অর্থাৎ স্পিন অরবিট ইন্টারাকশন যখনই আমরা হিসাবের মধ্যে নিচ্ছি দ্যাট রিজাল্ট ইজ ডিজেনারেসি ওকে একটা আগেরটা যেটা দেখানো হলো একটা এল প্লাস এস আর একটা এল মাইনাস এস এই এবার নাও উই ক্যান এক্সপ্লেন উই সোডিয়াম ট্যাবলেট স্ট্রাকচার যেভাবে শুরু করেছিলাম আমরা স্পিনের আইডিয়াটাকে নিয়ে আসার আগে যে যদি আমরা স্পিন সম্পর্কে ইনফর্ম না হতাম কয়েকটা খুব বাজে স্পেকট্রোমিটারে দেখতাম ধরো তুমি গ্রেটিং স্পেকট্রা দেখছো ফার্স্ট অর্ডারের মধ্যে কনফাইন্ড রয়েছে বা একশো লাইন্স পার মিলিমিটার গ্রেটিং ইউজ করছো সেকেন্ড অর্ডারে কনফাইন্ড রয়েছে তুমি কি দেখতে পাচ্ছ একটাই লাইন দেখতে পাচ্ছ সেটা খুব স্যাটিসফ্যাক্টরি কি এক্সপ্লেন করতে পারছো যে তোমার এনার্জিটা এন ভ্যালুর উপরে ডিপেন্ড করে আর এনার্জিটা এন ভ্যালুর উপরে ডিপেন্ড করে কাজেই আমার একটাই লাইন পাওয়ার কথা কিন্তু যখনই আমি থার্ড অর্ডারে যাচ্ছি ফোর্থ অর্ডারে যাচ্ছি বা আমি একটা হাই রেজোলিউশন স্পেকট্রোমিটারে জিনিসটাকে দেখছি আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা লাইন নয় দুটো লাইন রয়েছে
দুটো লাইন রয়েছে, এটা কিন্তু আমরা ডাবলেট স্ট্রাকচার বলে এসেছি। তাহলে দেখো ডাবলেট স্ট্রাকচারটাকে যদি এক্সপ্লেন করতে হয় তাহলে কিন্তু সেটা আমাদের ওই এক্সিস্টিং নলেজ দিয়ে সম্ভব হচ্ছিল না, বাট নাও উই ক্যান। আমরা দেখলাম যে স্পিন অরবিট ইন্টারাকশন যখন হিসাবের মধ্যে নেওয়া হচ্ছে, থ্রি এস এই স্টেপটা তো একটাই, তার কারণ এখানে এই ভ্যালুটা জিরো, যে ভ্যালুটা হাফ, কিন্তু সিপি যে স্টেপটা সেটা ওকে দুটো স্টেপস রয়েছে, একটা থ্রি পি থ্রি বাই টু আর একটা থ্রি পি হাফ, কাজে পি থ্রি বাই টু থেকে এ সাপে ট্রানজিশন হতে পারে আর পি হাফ থেকে এ সাপে ট্রানজিশন হতে পারে। এই যে প্রথম যে ট্রানজিশনটা আমি দেখালাম পি পি থ্রি বাই টু থেকে এ সাপ, পি থ্রি বাই টু থেকে এ সাপ, এই ট্রানজিশনটাকে বলা হয় ডি ওয়ান লাইন, হ্যাঁ এটাকে ডি ওয়ান ট্রানজিশন বলা হয়। এটা মনে রাখবে কিন্তু ডি ওয়ান ট্রানজিশনটা করেসপন্ডস টু পি পি থ্রি বাই টু টু এ সাপ ট্রানজিশন, থ্রি বাই টু থেকে পি থ্রি বাই টু থেকে এ সাপ, এই যে ট্রানজিশন এই ট্রানজিশনটাকে বেসিক্যালি ডি ওয়ান ট্রানজিশন বলা হয়, আর পি হাফ থেকে এ সাপ যে ট্রানজিশন সেটাকে ডি টু ট্রানজিশন বলা হয়, ডি টু লাইন বলা হয়। তো ন্যাচারালি পি হাফ আর পি থ্রি বাই টু এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ রয়েছে, অর্থাৎ ডি ওয়ান আর ডি টু এদের মধ্যে একটা সেপারেশন থাকবে, এই দুটো ওয়েভলেন্থ একই রকম হবে না। সোডিয়ামের ক্ষেত্রে ডেটাটা আমাদের কাছে খুব পরিচিত, আমরা জানি সোডিয়াম ডাবলেট স্ট্রাকচার এদের সেপারেশনটা হয় 0.6 ন্যানোমিটার, 0.6 ন্যানোমিটার বা 6 অ্যাংস্ট্রম। এখানে যে সিলেকশন রুলগুলো থাকবে, আমরা এখানে আবার সিলেকশন রুল অ্যাডিশনাল একটা পেয়ে গেলাম, তাই না? আগে আমরা কি কি করেছিলাম, এন ভ্যালুর জন্য সিলেকশন রুল, এন ভ্যালুর জন্য সিলেকশন রুল, এখানে আমরা আবার একটা যে কোয়ান্টাম নাম্বারের সাথে ইন্ট্রোডিউস করলাম যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার সিলেকশন রুল থাকবে। সেই সিলেকশন রুলগুলো কি কি, আগে যেগুলো ছিল সেইগুলো একই রকম রয়েছে দেখতে পাচ্ছ, এন যে কোয়ান্টাম নাম্বার তার কোনো রকম চেঞ্জ নেই, এল এন ইকুয়ালস টু 0 1 2 3 এটসেট্রা, এল যে কোয়ান্টাম নাম্বার তার চেঞ্জ রয়েছে, সেই চেঞ্জটা আগের মতোই, এটা মাস্ট বি প্লাস মাইনাস ওয়ান, প্যারিটিটা চেঞ্জ করতে হবে বলেছি, অ্যাজ ফার অ্যাজ উই আর কনসিডারিং দি ইলেকট্রিক ডাইপোল ট্রানজিশন। আর যে ভ্যালুর উপর যে কন্ডিশনটা সেটাই রকম, ডেল জে, জে যে চেঞ্জ সেটা জিরো হতে পারে প্লাস মাইনাস ওয়ান হতে পারে, অর্থাৎ হাফ থেকে হাফ, যে ভ্যালু হাফ থেকে হাফ ট্রানজিশন সম্ভব, এই যে আমরা ডি টু লাইনটাকে দেখিয়েছি, আবার যে ভ্যালু চেঞ্জ তোমার ওয়ান বা মাইনাস ওয়ান এটাও হতে পারে, তবে যে ইকুয়ালস টু 0 to 0 এই ট্রানজিশনটা সম্ভব নয়, যে ইকুয়ালস টু 0 to 0 ট্রানজিশনটা সম্ভব নয়, হ্যাঁ যেটা যদি ইনিশিয়াল যে ভ্যালু জিরো ফাইনাল যে ভ্যালু যদি জিরো হয় সেই ট্রানজিশনটা কিন্তু সম্ভব নয়। এইটা আমরা এখনই রেলিভেন্ট নয়, তার কারণ ওয়ান ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে যেটা তো কখনো জিরো হতে পারে না, আমরা দেখলাম ওয়ান ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে যে ভ্যালুটা কি হাফ হতে পারে, জিরো হতে পারে। যখন আমরা মিলি ইলেকট্রন অ্যাটমে পড়ব সেখানে যে ইকুয়ালস টু 0 to 0 এই ট্রানজিশনটা ফরবিডেন্ট, এটা আমরা মাথায় রাখবো। এখানে সিলেকশন রুলটাকে জেনারেল ফর্মে দেওয়া হয়েছে, সেই জন্য ওই জিনিসটাকে মেনশন করেই লিখে রাখা হয়েছে। বলো কোনো প্রশ্ন থাকলে, সোডিয়াম ডাবলেট স্ট্রাকচারটা কি বুঝতে পেরেছো? এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, স্পিন অরবিট ইন্টারাকশনটা দিয়ে আমরা সোডিয়াম ওই ডাবলেট স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করতে পারি। স্যার জিরো টু জিরো ট্রানজিশনটা সম্ভব না কেন? না এই কেন এই এইটা তো দেওয়াটা সম্ভব না, হ্যাঁ ঠিক একই, মানে যে যুক্তিতে তোমার ডেল এল ইকুয়ালস টু জিরো বা ডেল এল ইকুয়ালস টু প্লাস মাইনাস টু এই ট্রানজিশন সম্ভব নয়, একই রকম এগুলো সব সিলেকশন রুলস রয়েছে যেগুলোকে ডিরাইভ করা যায়, কোয়ান্টাম মেকানিক্যালি ডিরাইভ করা যায়, যেটা যদি জিরো থেকে জিরো কথা বলি সেটা সম্ভব নয়। হ্যাঁ বলো বলো স্যার, ওই নো স্পিন অরবিট ইন্টারঅ্যাকশনে ওখানে 3p থেকে 3s এ কোনো ট্রানজিশন হবে না? 3p থেকে 3s এ ট্রানজিশন দেখিছি তো, যখন মানে এইটা হচ্ছে এই পাশে যেটা দেখানো হয়েছে দেখো হাইলাইট করা রয়েছে, তুমি যদি স্পিন অরবিট ইন্টারঅ্যাকশনের কথা না ভাবতে তাহলে একটাই লাইন পেতে, একটা লাইনই পেতাম, কিন্তু ইন প্র্যাকটিস আমরা তো দুটো লাইন পাই, ইন প্র্যাকটিস আমরা তো দুটো লাইন পাই, হ্যাঁ স্পিনার সেই দুটো লাইনটাকে আমরা এক্সপ্লেন করতে পারি যদি স্পিন অরবিট ইন্টারঅ্যাকশনের আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে, আচ্ছা ফোটনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত জানো তোমরা? ফোটন ফোটনের অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো, জিরো হতে পারে, জিরো হতে পারে, আর আর এছাড়া আর এছাড়া
লেফট সার্কুলার পোলারাইজ লাইট, রাইট সার্কুলার পোলারাইজ লাইট পড়েছো? পড়েছো তো নাকি? না না, তোমরা বোধ হয় সব আসলে সিলেবাস এমন ভাবে রিসাইকেল হয়ে গেছে এইগুলো তোমার। হ্যাঁ বড় ঠিকই ঠিকই বুঝতে পেরেছি। পুরানো কারিকুলাম এটা অপটিক্স এর ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন এর পরেই পড়ানো হতো পোলারাইজেশন। তোমাদের এই টপিকটা ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি যখন পড়ানো হবে সেই সময় পড়াতে বলা আছে, তখন দেখবে আর কি যে লাইটের দু ধরনের পোলারাইজেশন, ফান্ডামেন্টালি দু ধরনের পোলারাইজেশন, একটা হচ্ছে লেফট সার্কুলার পোলারাইজেশন আর একটা রাইট সার্কুলার পোলারাইজেশন। আর লিনিয়ার পোলারাইজেশন যেটা, সেটা বেসিক্যালি এই দুটো সুপার পজিশন, কাজে একটা ফোটনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এইচ ক্রস। হ্যাঁ এইচ ক্রস, এটা তোমার লেফট সার্কুলারের ক্ষেত্রে প্লাস এইচ ক্রস, রাইট সার্কুলার ক্ষেত্রে মাইনাস এইচ ক্রস। এটাই এটাই আর ওকে। আর আর কারো কোনো কোয়েশ্চেন এই টপিকটার মধ্যে? যেটা বললাম ডাবলেট স্ট্রাকচার। স্যার বলছি, বায়ের পার্টারবেশন দিলে কি সোডিয়ামে দুটো ডি লাইন পাওয়া যাবে? বলো বলো বলো। আমরা বলছি কিন্তু স্যার, বাইরে থেকে কোনো এনার্জি দিলে সোডিয়ামে দুটো, আমরা তো D1 D2 এমনিই পাই, পার্টারবেশন দিই নাকি? মানে কোন পার্টারবেশনের প্রেজেন্সে? পার্টারবেশনের প্রেজেন্সে তোমার এই লাইনগুলো না অনেকগুলোতে ভেঙে যাবে। পার্টারবেশন মানে কি, বাইরে থেকে কিছু একটা জিনিস তুমি অ্যাপ্লাই করছো, বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারো, সেখানে আমরা স্টার্ট এফেক্ট হবে দেখবো, বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারো, সেখানে জিম্যান এফেক্ট হবে। আমরা পরে জাস্ট পরের দিনকেই আমরা পড়বো এই D1 আর D2 লাইন। এবার মানে এখানে যেটা দেখানো হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড সিচুয়েশনটা, যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড দিই তাহলে দেখবো D1 লাইনটা চারটে কম্পোনেন্টে ভেঙে গেছে, D2 লাইনটা তোমার D2 লাইনটা চারটে কম্পোনেন্টে ভেঙে গেছে, D1 লাইনটা পাঁচটা কম্পোনেন্টে ভেঙে গেছে। সেটাকে জিম্যান এফেক্ট বলা হয়, যখন ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে দেখছো যে স্প্লিটিং হচ্ছে সেটাকে জিম্যান এফেক্ট বলা হয়। এই যে 3/2 আছে না, এটা তো জে ভ্যালু, এটা যে ভ্যালু, তাহলে এম জে ভ্যালু গুলো হয় প্লাস জে থেকে মাইনাস জে, অর্থাৎ -3/2 -1 +1 +3/2, যে ভ্যালুটা হাফ কাজে এম জে ভ্যালু হয় -1 +1। তাহলে তোমার এই যে একটা লেভেল দেখছো এখানে ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, যখনই ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ এটা তোমার এইরকম আরো চারটে লেভেলে ভেঙে যাচ্ছে, এরকম আরো চারটে লেভেলে ভেঙে যাচ্ছে। ঠিক একইভাবে নিচেরটা আরো দুটো লেভেলে ভেঙে যাচ্ছে, এই যে লেভেলটা এটা আরো দুটো লেভেলে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে তোমার একটা লাইন ছিল সেখানে চারটে লেভেল থেকে নিচের লেভেল গুলোতে ট্রানজিশন হতে পারে ফলোয়িং দি সিলেকশন রুলস। একইভাবে এই যে D2 লাইনটা বলছিলাম পি হাফ থেকে এস হাফ ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, এখানে ফার্দার এভাবে স্প্লিটিং হবে, নাম্বারটা আরো বেড়ে যাবে, নাম্বার অফ লাইনস আরো বেড়ে যাবে, স্পেক্ট্রাল লাইনের সংখ্যা আরো বেড়ে যাবে। সেই এক্সপেরিমেন্ট গুলো কি করে করা হয়? কোন এক্সপেরিমেন্ট? আগের দিনকে তো দেখালাম, আগের দিনকে তো দেখালাম, কিন্তু কিন্তু এই এক্সপেরিমেন্টটা তো তোমরা জানো, ডাবল স্ট্রাকচার যে পাওয়া যাবে এই এক্সপেরিমেন্টটা তো জানো, এটা এটা কিন্তু তোমরা ইনফ্যাক্ট যে কোনো দিন দেখে নিতে পারতে। আমি জানি না কলেজে করোনার সময় আমাদের স্টুডেন্টদের বলেছিলাম, কিন্তু এটা যে কোনো দিন তোমরা যখন সেমিস্টার 2 এর প্র্যাকটিক্যাল করেছো সেখানে দেখে নিতে পারতে, বা এর পরেও যদি কলেজ যখন খুলবে যারা সেমিস্টার 2 এর প্র্যাকটিক্যাল করবে, যে কোনো একদিন অপটিক্স রুমে ঢুকে যাও, দেখে নাও যে 100 লাইন্স নিয়ে করছে কিনা। 100 লাইন্স নিয়ে করলে জেনারেলি এটা দেখা যায় না, হয় না, 300 লাইন্স পার মিলিমিটার বা 250 লাইন্স পার মিলিমিটার এই ধরনের একটা গ্রেটিং নাও, সেই গ্রেটিং নিয়ে তুমি থার্ড অর্ডারে চলে যাও, থার্ড অর্ডার স্পেক্ট্রা দেখো খুব পরিষ্কার ভাবে দুটো লাইনকে দেখতে পাবে, দুটো লাইন মাঝখানে একটা দাগ। তোমরা সেই র্যালে ক্রাইটেরিয়া পড়েছিলে না, র্যালে ক্রাইটেরিয়া এটা একটা লাইন আর দেখবে তোমার এইটা একটা লাইন, এই দুটো যে ম্যাক্সিমাম তাদের মধ্যে একটা ডিপ রয়েছে, দুটো লাইনকে আমি আলাদা করে রিসলভ করতে পারবো, তাদের মধ্যে একটা D1 আর একটা D2। ঠিক আছে, একটা D1 লাইন একটা D2 লাইন, এটা এটা খুব সিম্পল, মানে তোমাদের এক্সিস্টিং সেটআপই দেখতে পারো। তবে জিনাম ট্রানজিশন যদি দেখতে হয় তার জন্য বুঝতেই পারছো যে অনেক অ্যাডভান্স সেটআপ দরকার, সেটা ওই আগের দিনকে নর্মাল জিমেন এফেক্ট করোনার সময় যেমনটা দেখাচ্ছিলাম তোমাদের, এরকম একটা ডেডিকেটেড সেট আপ দরকার। বেসিক্যালি এগুলো সবই করা যায়, মানে অ্যাডভান্স ল্যাবরেটরিতে এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আছেই। খুব খুব ইন্টারেস্টিং, আমারও এগুলো খুব ভালো লাগতো। আমি যে মাস্টার ডিগ্রিতে লেজার নিয়েছিলাম
সেটা বেসিক্যালি এই অপটিক্সেরই এইরকম ধরনেরই টপিকগুলো আমাদের স্টাডি করতে হতো। একটা যুক্তি ছিল যে নাম্বারটা বেশি পাওয়া যেত লেজার অপটিক্যাল ইলেকট্রনিক্স এই অ্যাডভান্স পেপারটাতে, আর একটা পাশাপাশি এইটা একটু ইন্টারেস্টিং লাগতো আর কি। সেই জন্য পরবর্তীকালে যখন রিসার্চ করতে ঢুকি তখনও এই ধরনের অপটিক্সের উপরে কাজ করবো সেরকম ইন্টারেস্টিং ঢুকেছিলাম। দেখো নিশ্চয়ই ইন্টারেস্ট পাবে। এবার ফাইন স্ট্রাকচার অফ হাইড্রোজেন অ্যাটম, এখানে এই যে রেজাল্ট গুলোকে দেখো বলা আছে আর কি। যদি আমরা শ্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্স এর কথা কনসিডার করি, সেখানে দেখেছিলাম যে এনার্জিটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা ডিটারমাইন্ড হবে, এখানে কিন্তু হাইড্রোজেন অ্যাটমের জন্য বলছি, হাইড্রোজেন লাইক এর জন্য বলছি না। তোমরা নিশ্চয়ই এতদিনে কনভার্সেন্ট হয়েছো, বুঝতে পেরেছো ব্যাপারটা, হাইড্রোজেন অ্যাটম বলতে কি বলতে চাইছি আর হাইড্রোজেন লাইক অ্যাটম বলতে কি বলতে চাইছি। হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটমের কথা যদি আমরা কনসিডার করি, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এনার্জিটা শুধুমাত্র এন ভ্যালু দ্বারা ডিপেন্ডেন্ট, যদি আমরা শ্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্স এর আইডিয়াটাকে কাজে লাগাই। কিন্তু যদি হাইড্রোজেন লাইক অ্যাটমের কথা বলি, সেখানে শ্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্সটা এই জিনিসটা ইমপ্লাই করে, কিন্তু তার পাশাপাশি অন স্পেকুলেশন আমরা বলবো যে এনার্জিটা এল ভ্যালু দ্বারাও ডিটারমাইন্ড হয়। তো এইটাই বেসিক ডিফারেন্স আর, এখানে আমরা হাইড্রোজেন অ্যাটমের রেসপেক্টে ডিসকাশনটাকে লিমিটেড রেখেছি। শ্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এনার্জিটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দ্বারা ডিটারমাইন্ড হয়, বাট যদি এখানে একটা রিলেটিভিস্টিক কারেকশনকে ইন্ট্রোডিউস করা হয়, যদি রিলেটিভিস্টিক কারেকশন ইন্ট্রোডিউস করা হয় তাহলে দেখা যায় যে এনার্জিটা এই এক্সপ্রেশনটা কিভাবে আসে সেই প্রশ্নটা উত্তর দেওয়া সম্ভব নয়। তার জন্য তোমাদের এই পার্টারবেটিভ অ্যাপ্রোচ যেটা বললাম সেই অ্যাপ্রোচটা ফলো করতে হবে, যেটা আমাদের বিয়ন্ড স্কোপ। রেজাল্টটা হচ্ছে এইটা, রেজাল্টটা দিকে একটু তাকিয়ে দেখো। হ্যাঁ, কি স্পেকুলেট করতে পারছো, দেখতে পাচ্ছ যে এনার্জিটা এন ভ্যালুর পাশাপাশি এল ভ্যালু দ্বারাও ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এল ভ্যালুর উপরেও ডিপেন্ড করে, এনার্জিটা এন এর পাশাপাশি এল এর উপরেও ডিপেন্ড করে যদি রিলেটিভিস্টিক কারেকশনটাকে ইন্ট্রোডিউস করা হয়, ইনফ্যাক্ট রিলেটিভিস্টিক মাস কারেকশনটাকে যদি ইন্ট্রোডিউস করা হয়। এবার কারেকশন টু স্পিন অরবিট কাপলিং, যদি আমরা স্পিন অরবিট কাপলিং এর কথা কনসিডার করি, অর্থাৎ ইলেকট্রনের স্পিন মোশনটাকে যদি হিসাবের মধ্যে নেওয়া হয়, তাহলে এনার্জি এক্সপ্রেশনটা হয় এইরকম। এটা কিন্তু কারেকশনটা, হ্যাঁ, মানে টোটাল এনার্জি যদি বলি, টোটাল এনার্জিটা হচ্ছে এইটা প্লাস দিস কারেকশন প্লাস দিস কারেকশন, হয়েছে। যদি আমরা স্পিন অরবিট এটাকে ইন্ট্রোডিউস করি, তাহলে আরো একটা কারেকশন টার্ম আসে, সেই কারেকশন টার্মটা দেখো জে এল এবং এন তিনটে কোয়ান্টাম নাম্বারের উপরই ডিপেন্ড করে। তাহলে টোটাল এনার্জিটা কত, টোটাল এনার্জিটাকে যদি আমরা লিখি তাহলে এই তিনটের সাম করে যদি অ্যালজেব্রাটা বুঝতে পারো, তাহলে ভ্যালুটা হবে এইরকম। হ্যাঁ, আমাকে যদি পারো কেউ অ্যালজেব্রাটা করে একটু পাঠিও, যদি কারো পক্ষে সম্ভব হয় অ্যালজেব্রাটা করে পাঠিও। টোটাল এনার্জিটা হচ্ছে এইটা, এইগুলোকে যদি সাম করো তাহলে দেখতে পাবে টোটাল এনার্জি এইটা, এই যে এই দুটো জিনিসকে সাম করতে হবে। এইটা যেমন ছিল সেরকমই রইলো, এইটার সাথে এইটাকে সাম করে দেখো কি হয়, দেখো বাড়িতে করে দেখলে ওইরকম দেখতে পাবে আর কি। হ্যাঁ, এ করেছো, অবজার্ভ করেছো ভালো করে। এবার শেষে যে এক্সপ্রেশনটা সেইটার দিকে তাকাও, দেখো লাস্ট যে এক্সপ্রেশনটা সেইটার দিকে দেখো তো, এখান থেকে এখানে কি ডিস্টিংক্ট ফিচার অবজার্ভ করতে পারছো, এখানে ডিস্টিংক্ট ফিচার কি অবজার্ভ করতে পারছো। একটা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে টোটাল এনার্জিটা কেমন, কোনো ডিস্টিংক্ট কিছু ফিচার অবজার্ভ করতে পারছো এখানে? জের উপর ডিপেন্ড হয়, আর 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 বলো, ঠিকই বলছো, বলো আর এন এবং জে এই দুটো দ্বারা ডিপেন্ডেন্ট, তাই না? এল ইনডিপেন্ডেন্ট। হাইড্রোজেন অ্যাটমের কথা যদি বলি আমরা স্পিন অরবিট কারেকশন ইন্ট্রোডিউস করছি, আমরা রিলেটিভিস্টিক কারেকশনটাকে ইনকর্পোরেট করছি, করে যদি টোটাল এনার্জিটা ক্যালকুলেট করি সেটা দেখবো এন এবং জে এই দুটো কোয়ান্টাম নাম্বার দ্বারা ডিটারমাইন্ড হয়, এল ইনডিপেন্ডেন্ট। আগে স্লাইডটাতে যাও, এখানে দেখো, এখানে তোমার মানে উইদাউট এনি কারেকশন এনার্জিটা ইনডিপেন্ডেন্ট ছিল হাইড্রোজেন অ্যাটমে, রিলেটিভিস্টিক কারেকশন যদি ইন্ট্রোডিউস করি এন আর এল দ্বারা ডিপেন্ডেন্ট, বাট এলএস কাপলিং কনসিডার করি, যদি স্পিন অরবিট কাপলিং কনসিডার করি, তাহলে এটা এল এবং এস এবং যে এই সবগুলো দ্বারা ডিটারমাইন্ড,
কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে টোটাল এনার্জিটাকে যখন আমরা ক্যালকুলেট করছি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, সেটা কিন্তু শুধুমাত্র এই এন ভ্যালু আর জে ভ্যালু দ্বারাই ডিটারমাইন হচ্ছে, সেটাই এখানে স্কিমেটিক্যালি দেখানো রয়েছে। যদি আমরা এইচ আলফা লাইনটাকে বলি, এইচ আলফা লাইন কি জানো তোমরা? বলেছিলাম, খেয়াল করে দেখো, এইচ আলফা হাইড্রোজেন আলফা লাইন, হাইড্রোজেন আলফা লাইন বলো কেউ একজন, হাইড্রোজেন আলফা লাইন কি দমগ্ন কিছু বলো, হাইড্রোজেন আলফা লাইন কি? স্যার হাইড্রোজেন স্পেকট্রামে চারটে লাইন থাকে তো। হ্যাঁ, হাইড্রোজেন আলফা লাইনটা করেসপন্ডস টু ট্রানজিশন ফ্রম 3 টু 2 এ, মানে সেটা কি এন ভ্যালুটা বলো, 3 টু 2 তো দেখাই যাচ্ছে, এন এন ইকুয়ালস টু 3, এন ইকুয়ালস টু 3 থেকে এন ইকুয়ালস টু 2 এই যে ট্রানজিশন, এটাকে আমরা হাইড্রোজেন আলফা লাইন বলি, এইচ আলফা লাইন। বা আরেকটা নাম রয়েছে এটার, এই লাইনটার আরেকটা ডিস্টিংক্ট নাম রয়েছে, সেটাকে কি বলা হয় বলো? ফার্স্ট লাইন ইন বামার সিরিজ, তাই না? বামার সিরিজের, বামার সিরিজের এটা ফার্স্ট লাইন, এইচ আলফা লাইন। হ্যাঁ, এইচ আলফা লাইন, দেখো এটা তো আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে দেখে এসেছি, শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে দেখে এসেছি যে এরকম একটা লাইন পাওয়া উচিত, এন ইকুয়ালস টু 3 থেকে এন ইকুয়ালস টু 2 তে ট্রানজিশন হবে, এইচ আলফা লাইন তো পাবোই। ওকে, এখন যদি এখানে তোমার এই রিলেটিভিস্টিক কারেকশনটাকে ইনকর্পোরেট করা হয়, যদি রিলেটিভিস্টিক কারেকশন ইনকর্পোরেট করি, অর্থাৎ এনার্জিটা এইখানে যে এনার্জিটা দেখছো, এই যে একদম লেফট সাইডে যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা কি শুধুমাত্র এন কোয়ান্টাম নাম্বার দ্বারা ডিটারমাইন, এটাকে আমি সেই জন্য সিম্বলিক্যালি ই এন এইভাবে লিখলাম। পরে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, সেইখানে এনার্জিটা কোন কোন কোয়ান্টাম নাম্বার দ্বারা ডিটারমাইন দেখলাম, ই এন আর এল, তাই না? ENL সমান কত? ENL সমান আমরা দেখলাম যে এই EN প্লাস দি রিলেটিভিস্টিক কারেকশন। রিলেটিভিস্টিক কারেকশন যখন করছো, তখন দেখছো হাইড্রোজেন অ্যাটমে এনার্জিটা শুধুমাত্র N নয়, L দ্বারাও ডিটারমাইন্ড হচ্ছে, যেটা সমারফিল মডেলই করা হয়েছিল। তো যদি তোমার N ভ্যালুটা 2 হয়, L এর ভ্যালু কি 0 হতে পারে আর 1 হতে পারে, তাহলে এইরকম দুটো লাইন পাবো। অন দি আদার হ্যান্ড, যদি N ইকুয়ালস টু 3 বলি, তাহলে L এর ভ্যালু দেখো তিনটে, একটা 0, একটা 1 আর একটা 2। তো এই মাঝখানে যে এনার্জি লেভেল গুলো আমরা দেখিয়েছি, সেটা হচ্ছে তোমার ওই এর জন্য রিলেটিভিস্টিক কারেকশন যদি ইনকর্পোরেট করা হয়, তাহলে এনার্জি স্ট্রাকচার গুলো কেমন, এনার্জি লেভেল গুলো কেমন, সেইটাকে দেখানো হয়েছে। বলো তো এইখানে আমরা যদি ট্রানজিশন ড্র করতাম, কটা লাইন পেতাম? এখানে যদি ট্রানজিশন ড্র করতাম, কটা লাইন পেতাম বলো? কেউ কেউ একজন সরার আছো? হ্যালো সরার আছো লাইনে? ছায়ানিকা অন্য কেউ, অন্য কেউ? এই মাঝখানে রিলেটিভিস্টিক কারেকশন করার পর যে এনার্জি গুলোকে দেখিয়েছি, এখানে যদি আমরা কোনখান থেকে কোনখানে বলো, বলতে থাকো বলতে থাকো, 0 to 1 0 to 1। হ্যাঁ হ্যাঁ, এটা র্যান্ডামলি আমি দেখাচ্ছি, 0 to 1 এই রকম একটা ট্রানজিশন হতে পারে, ঠিক? তারপর 2 to 1 বলো বলো বলো, 1 to 1 1 to 1 কি করে হবে, 2 to 1 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 2
তাহলে এখানে তিনটে লাইন পাওয়ার কথা, রাইট? মানে ব্যাপারটা হচ্ছে যে আমি খুব বাজে একটা স্পেকট্রোমিটারে দেখছি যেখানে বিশেষ কিছু অবজার্ভ করা যায় না, সেখানে কি একটাই লাইন দেখতে পাচ্ছি, এইচ আলফা লাইন একটাই লাইন দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমি একটু বেটার নিয়ে করতাম তাহলে কি তিনটে লাইন পেতাম, আরো যদি ভালো নিয়ে করতাম তাহলে দেখাই এতগুলো লাইন পেতাম। তার মানে কি ইন প্র্যাকটিস তোমার এতগুলো লাইনই রয়েছে, আমার এক্সপেরিমেন্টাল এর জন্য লিমিটেশনের জন্য আমি সবগুলোকে দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু একটা ডিফারেন্ট ইস্যু।
আমি এখানে যেটা বলতে চাইছি যে যদি শুধুমাত্র থিওরিটিক্যালি যদি এক্সপ্লেনেশনের কথা ভাবি, যদি শুধুমাত্র শ্রোডিঞ্জার ইকুয়েশন কাজে লাগিয়ে আমরা এনার্জিটা ক্যালকুলেট করতাম হাইড্রোজেন অ্যাটমে, তাহলে এইচ আলফা লাইন বলতে একটাই স্পেকট্রাল লাইনকে বুঝতাম। এবার তার উপর যদি রিলেটিভিস্টিক কারেকশন ইনকর্পোরেট করা হয়, তাহলে তিনটে ট্রানজিশনকে প্রেডিক্ট করতে পারতাম। এরপর যদি আমরা এই স্পিন অরবিট কারেকশনটাকে ইন্ট্রোডিউস করতাম, তাহলে দেখো কি হয়। আমরা দেখলাম না, স্পিন অরবিট কারেকশনটাকে যদি ইন্ট্রোডিউস করা হয়, তাহলে এনার্জিটা এন ভ্যালু আর জে ভ্যালুর ওপরে ডিপেন্ড করে, এন ভ্যালু আর জে ভ্যালুর ওপর ডিপেন্ড করে। খেয়াল করে দেখো, এই যে এখানে কি এল ইকালস টু তো জিরো, এখানে যদি এলটা জিরো হয় তার জন্য জে ভ্যালু কি হাফ, এইখানে এল ভ্যালুটা ওয়ান, এল ভ্যালুটা ওয়ান তার জন্য জে ভ্যালু কি হাফ আর থ্রি বাই টু, আর এইটার জন্য কি হবে, এইটার জন্য তোমার জে ভ্যালুটা হবে ফাইভ বাই টু আর থ্রি বাই টু। আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলাটা থেকে যে এনার্জিটা এন আর জে এর উপরে ডিপেন্ড করে। তাহলে এল ইকালস টু জিরোর জন্য এই যে এ সাব স্টেট আর এল ইকালস টু ওয়ান এর জন্য পি হাফ স্টেট, এরা ডিজেনারেট, এদের কিন্তু একটাই এনার্জি রয়েছে, একটাই লেভেলকে দেখানো হয়েছে। বুঝতে পারছো এটা কেন একটা লেভেলকে দেখানো হয়েছে? পি হাফ আর এ সাব এরা একটাই একটাই এ, তার কারণ এদের প্রত্যেকের এই স্টেট এবং এই স্টেট দুটোরই দেখো জে ভ্যালু হাফ, দুটোরই এন ভ্যালুটা হচ্ছে থ্রি, দুটোরই এন ভ্যালু থ্রি। আমরা দেখলাম এই এনার্জিটা কিন্তু দুটো কোয়ান্টাম নাম্বার এন আর জে তার উপরে ডিপেন্ড করে, যদি হাইড্রোজেন অ্যাটমের কথা কনসিডার করি হয়েছে, সেই জন্য এরা ডিজেনারেট স্টেটস। এরপর পরের লেভেলটা কি দেখানো হয়েছে, জে ইকালস টু থ্রি বাই টু, পি ইকালস টু থ্রি বাই টু, জে ইকালস টু পি বাই থ্রি বাই টু আর জে ইকালস টু থ্রি বাই টু, এটাতেও এটাতেও জে ইকালস টু থ্রি বাই টু। এখানে তোমার এল ভ্যালু যাই হোক না কেন, এন ভ্যালুটা তো দুটোরই থ্রি, তাহলে এটার করেসপন্ডিং কিন্তু আমরা একটাই এনার্জি লেভেল পাবো। আর তারপরে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ফাইভ বাই টু স্টেট, জে ইকালস টু ফাইভ বাই টু হয়েছে। এল এল ইকালস টু ওয়ান এর জন্য দুটো স্টেট পি থ্রি বাই টু পি হাফ, এদের মধ্যে কিন্তু গ্যাপ রয়েছে। আবার এল ইকালস টু টু তার জন্য যে ভ্যালু ফাইভ বাই টু থ্রি বাই টু, এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ রয়েছে। নিচের দিকে তাকাও, নিচে কি হবে, এল ইকালস টু জিরো তার জন্য কি এ সাপ আর এল ইকালস টু ওয়ান তার জন্য পি হাফ এবং পি থ্রি বাই টু। তাহলে দেখো এখন একটু দিস ফর্মুলা, পি হাফ আর এসাপ এদের একটাই এনার্জি রয়েছে, আর এই যে পি থ্রি বাই টু তারও কি সেটা তোমার বেসিক্যালি একটা লেভেল আছে, এটা নন ডিজেনারেট। তাহলে রিলেটিভিটি অ্যান্ড স্পিন কারেকশন এই দুটোকে যদি ইনকর্পোরেট করে আমরা টোটাল এনার্জিটাকে দেখি, তাহলে পিকচারটা এইরকম হবে। বলো কোনো প্রশ্ন আছে, কোনো প্রশ্ন কারো? এখানে সিলেকশন রুলটা কি ফলো করা হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই। ইন অ্যাডিশন ডেল জে ইকালস টু প্লাস মাইনাস ওয়ান, ওয়ান ইলেকট্রন অ্যাটম তো ডেল জে ইকালস টু জিরো কোনো, আচ্ছা হতেই পারে জিরো হতেই পারে, জিরো হতেই পারে, জিরো আর প্লাস মাইনাস ওয়ান এটা ফরবিডেন বলেছি, জিরো জিরো টু জিরো ট্রানজিশনটা ফরবিডেন বলেছিলাম, আর ডেল জে ইকালস টু জিরো অ্যান্ড প্লাস মাইনাস ওয়ান এটা হতেই পারে। খেয়াল করে দেখো প্রথম ট্রানজিশনটার জন্য কি হচ্ছে, ডেল জে ভ্যালুটা প্রথম ট্রানজিশনের জন্য ডেল জে ভ্যালুটা ওয়ান, রাইট, এই যে ফাইভ বাই টু থেকে থ্রি বাই টু ওয়ান। তারপরে তোমার পি থ্রি বাই টু বা পি থ্রি বাই টু থেকে পি থ্রি বাই টু, এইখানে যে ট্রানজিশনটা সেই ট্রানজিশনটা কি, এই ট্রানজিশনটা তোমার বেসিক্যালি ডি থ্রি বাই টু থেকে পি থ্রি বাই টু তে হচ্ছে, যে ভ্যালুর চেঞ্জটা জিরো। তারপরে এই যে লাইনটা দেখানো হয়েছে সেটা অ্যাকচুয়ালি তোমার এই দুটো পসিবিলিটি রয়েছে, ডি থ্রি বাই টু থেকে এস না ডি থ্রি বাই টু থেকে পি হাফ এই ট্রানজিশনটা সম্ভব, আর পি থ্রি বাই টু থেকে এস হাফ এই ট্রানজিশনটা সম্ভব। তারপরে এই যে লাইনটা দেখানো হয়েছে এই লাইনটা থেকে কি দেখতে পাচ্ছ, এই লাইনটা বেসিক্যালি পি হাফ থেকে তোমার পি হাফ থেকে নয় এস হাফ থেকে পি থ্রি বাই টু, আর শেষের যে লাইনটা সেটা বেসিক্যালি তোমার এস হাফ থেকে পি হাফ বা পি হাফ থেকে এস হাফ। বুঝতে পারলে কি বলতে চাইলাম? প্রথম প্রথম যে লাইনটাকে লিখলাম, এই যে লাইনটা যেটাকে এক নাম্বার দিয়ে মার্ক করেছি, সেই লাইনটা কোনখান থেকে কোনখানে হচ্ছে, সেই লাইনটা হচ্ছে ফাইভ বাই টু থেকে এই উপরে মাথায় যে টুটা রয়েছে এইটাকে ফর দি টাইম বিং ইগনোর করো। হ্যাঁ, এইটা কি বোঝায় সেটা আমরা পরে বুঝবো, এটা বেসিক্যালি ওয়ান ইলেকট্রন অ্যাটম সেইটাকে রিপ্রেজেন্ট করছে, এটা এন ভ্যালুটা নয়। এখানে দেখো ট্রানজিশনটা কেমন, থ্রি ডি ফাইভ বাই টু থেকে এক নাম্বার যে ট্রানজিশনটা মার্ক করলাম, থ্রি ডি ফাইভ বাই টু থেকে কোন স্টেটে দেখানো হয়েছে, টু পি থ্রি বাই টু,
এবার এই পরের যে লাইনটা দু নাম্বার, দু নাম্বার যে ট্রানজিশনটা একবার কেউ একজন ডিসক্রাইব করবে, দু নাম্বার যে লাইনটাকে দেখিয়েছি সেটা ডিউ টু হোয়াট ট্রানজিশন? নাম্বার যে ট্রানজিশনটাকে দেখিয়েছি সেটা কোন ট্রানজিশনটা একটু স্পেসিফাই করো। এক নাম্বারটাকে যেমন ভাবে স্পেসিফাই করলাম একই ভাবে স্পেসিফাই করো, কেউ একজন করো। স্যার ডি 3/2 থেকে পি 3/2, ডি 3/2 থেকে বলো পি 3/2, পি 3/2। আর হ্যাঁ, আর কোনো, আর কোনো পসিবিলিটি? সম্ভব নয়, পি টু পি এই ট্রানজিশনটা সম্ভব নয়, ঠিক আছে? পি টু পি এই ট্রানজিশনটা সম্ভব নয়, কারণ ওই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে। এবার পরের লাইনটাকে বলি, এই যে এটাকে আমি সে 3 নাম্বার লাইন বলছি, বলো তো 3 নাম্বার লাইনটা ডিউ টু ট্রানজিশন অফ হোয়াট ট্রানজিশন ফ্রম? অন্য কেউ একজন বলো, 3 নাম্বার লাইনটা যে দেখিয়েছি যেটাকে 3 দিয়ে মার্ক করেছি সেটা ট্রানজিশন ফ্রম হুইচ স্টেট টু হোয়াট স্টেট? সরি, হ্যাঁ বলো, টু 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 পি হাফ, থ্রি ডি 3/2 থেকে টু পি হাফ, হ্যাঁ টু পি হাফ। এখানে টু বলতে কিন্তু আমি এই সুপারস্ক্রিপ্টটাকে বোঝাচ্ছি না, হ্যাঁ সুপারস্ক্রিপ্ট আমি এখন বাদ রাখছি, পরে বলবো। এইটা এন ভ্যালুটাকে বোঝাচ্ছি, এন ইকালস টু 3 to 2, সেই ট্রানজিশনটাই তো দেখছি, এইচ আলফা লাইন। আরো স্পেসিফিক্যালি যদি বলা হয় 3d 3/2 থেকে 2p হাফ, আর আর কি বলো, আর কোনো পসিবিলিটি? 3/2 p 3/2 p হাফ, p 3/2 থেকে এটা থেকে হাফ, কেন কেন p হাফ, p থেকে p ট্রানজিশন হয় নাকি কখনো? এই জন্যই তো এত ভেঙে বলতে চাইছি আমি। তাহলে s হাফ, হ্যাঁ সেটা বলো, সেটা বলো, সবাই ধরতে পারলে কেন এটা বলতে চাইলাম এত ধরে ধরে? সেখানে তো পি এর চেঞ্জটা জিরো হচ্ছে, সেটা সম্ভব নয়। বলো কি প্রশ্ন বলো। আর স্যার ডি টু এস ট্রানজিশন তো হবে না, না সেই জন্যই তো দুটো দুটো লাইন ডি থেকে, মানে বেসিক্যালি তোমার এখানে তো দুটো স্টেট রয়েছে, এখানে দুটো স্টেট রয়েছে আর এখানে দুটো স্টেট রয়েছে। তুমি যদি পারমুটেশন বা কম্বিনেশন ভাবো, চারটে পসিবিলিটি রয়েছে তাই না, ডি থেকে পি, ডি থেকে এস, পি থেকে পি আর পি থেকে এস। খেয়াল করে দেখো, ডি থেকে এস এইটা ফরবিডেন, পি থেকে পি এটা ফরবিডেন, কাজে এরকম দুটো পসিবিলিটি, একটা হচ্ছে ডি 3/2 থেকে 2p হাফ, আর একটা হচ্ছে 3p 3/2 থেকে 2s হাফ। এখানে বলতে পারবে কোন লাইনটার ইনটেনসিটি সব থেকে বেশি হবে বা কোন লাইনগুলোর ইনটেনসিটি সব থেকে বেশি হবে? ইন্টেন্সিটি কোন লাইনটার বা কোন লাইনগুলোর সব থেকে বেশি হবে? লেখাগুলো এত বাজে হয়ে যাচ্ছে না, 4-5 আমি সিকোয়েন্সিয়ালি দিয়েছি, 1-2-3-4-5। বলো তো কোন লাইন বা কোন লাইনগুলোর ইন্টেন্সিটি সব থেকে বেশি হবে? কোনটা 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 স্যার? 1 যেটা, মানে ডি থেকে পি যেটা। কেন 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 বলছো, কেন বলছো বলো? হায়েস্ট যেটা তো এনার্জি বেশি হয়, তো মানে তোমার বেশি পরিমাণে হচ্ছে তার ইন্টেন্সিটি বেশি, ঠিক তো? তাহলে বলো কোনটার ইন্টেন্সিটি বেশি হওয়া উচিত, স্যার? এস
এসাব থেকে পি 3 বাই 2 তে হচ্ছে, এসাব থেকে 3 বাই 2 তে হচ্ছে কেন মানে সেটাই, সেটা যে কি হবে তাতে করে বলো, যুক্তি অনুযুক্তি দাও। স্যার তা ট্রানজিশনটা তা দাঁড়াদাঁড়ি হবে সেটা ডি 5 বাই 2 থেকে পি 3 বাই 2 তে হবে না কেন? একদম ঠিক পয়েন্টই ধরেছো, কিন্তু দুটো করে ট্রানজিশন তোমার 3 নাম্বার লাইনে হচ্ছে, 5 নাম্বার লাইনে দুটো করে হচ্ছে ট্রানজিশন। হ্যাঁ ঠিকই 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 বলেছো, ঠিকই বলেছো। 5 নাম্বার লাইনটা দেখো, পি হাফ থেকে এ শাপে হতে পারে আর এ শাপ থেকে পি হাফে হতে পারে। তাহলে এই যে 5 নাম্বার লাইন, সেখানে বেসিক্যালি কি দুটো ট্রানজিশন রয়েছে, দুটো পসিবল ট্রানজিশন। পয়েন্টটা ঠিকই, এইটাই পয়েন্ট। আর 3 নাম্বারটাতেও দেখো, এই যে অলরেডি মেনশন করলাম দুটো ট্রানজিশন, কাজেই এই এই যে প্রথম 1 নাম্বার লাইনটা সেটা বেসিক্যালি একটা টাইপের একটা ট্রানজিশন, 2 নাম্বার বা 4 নাম্বার এইগুলো একটা টাইপ ট্রানজিশন, বাট 3 নাম্বার এবং 5 নাম্বার এইগুলো দেখো তোমার দুটো করে ট্রানজিশন রয়েছে। তোমার ডি 3 বাই 2 থেকে পি হাফে হতে পারে বা পি 3 বাই 2 থেকে এস হাফে হতে পারে 3 নাম্বার লাইনে। একই রকম ভাবে 5 নাম্বার লাইনটা যদি দেখো, পি হাফ থেকে এস হাফ হতে পারে বা এস হাফ থেকে পি হাফ হতে পারে। সুতরাং এই 3 আর 5 এই দুটোর লাইনের যে ইন্টেনসিটি, সেইগুলো এক্সপেক্টেড টু বি লার্জার, এগুলো একটু বড় হওয়ার কথা, বেশি হওয়ার কথা। এটাই ক্লিয়ার হয়েছে সবার? বেশ মানে এইখানটা পরের দিনকে যাবো, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের বলো, এগুলো একটু ভালো করে তৈরি করে রেখো। খুব খুব কঠিন টপিক, বই পড়ে কতটা বুঝবে সন্দেহ রয়েছে।